সবাই ভালো মেয়ে চায়, কেউ ভালো হতে চায় না। সমাজটা অনেক খারাপ, কেউ খারাপ না। সবাই ভালো ছেলে চায়, খারাপ ছেলে চায় না। সব পুরুষরা বউ মারে, কোনো মহিলা তর্ক করে না। নিজেকে শুধরাও, অন্য কোনো শুদ্ধ মানুষ শুদ্ধ মানুষের কাছে যাও। আরে বোকা মানুষ, এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয়, এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। মানুষ কিভাবে স্বাধীন হতে পারে? এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে। যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের দাবেদারি করে। এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয়, বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন। যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে। তো মেরা নেই ম্যা ভি উসকা নেই, আগর আপ মেরা হোনা নেই চাহতে তো ম্যা ভি আপকা হোনা নেই চাহতা। থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে সালাম আলবিদা। মনে রাখবেন, ব্যক্তিত্ব বোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না, বরং সে বলে যে আমার, সে তো আমারই থাকবে, তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না। যুবক ভাইয়ের কথা বলেন ঠিক কিনা? যে অন্যের দোষ দেখে গোপন রাখে, তার দোষগুলো গোপন রাখবে কে? ওমান কাশাফা মুসলিমান কাশাফাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা। যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয়, ওর গোমর ও কিয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে? আপনি দশ জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ লাখো মানুষের সামনে আপনারা ল্যাংটা করে ছেড়ে দিবে, লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে। খবরদার, অন্যের পিছনে লেগে থাকেন না, অন্যের দোষ খুঁজেন না, দোষ খুঁজবেন নিজের। ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়া। মুমিন কোনো তথ্য, কোনো সংবাদ, কোনো রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না। মুমিন আগে এটাকে যাচাই করে, বাছাই করে, জাস্টিফাই করে, ভেরিফাই করে, তারপরে সে বিশ্বাস করে, ঠিক কি না? এবার আসেন, আমি একটা অনুরোধ করব। মন খারাপ হলে অনেকে গান শুনেন, এমন করেন তেমন করেন, কথা বিস্তৃত করছেন। আমি ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখবেন, মাঝে মধ্যে মন খারাপ হলে কিচ্ছু করার দরকার নেই, শুধু যাই নামাজটা বিছাইয়া ডাইরেক্ট এমনি শুধু সিজদায় চলে যাবেন, কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু চোখটা বন্ধ করে রাখবেন, সিজদায় পড়ে থাকবেন। দুই থেকে তিন মিনিট পরে দেখবেন যে আপনার মনের মধ্যে কেমন যেন একটা শান্তি লাগা শুরু হয়েছে, শান্তি লাগা শুরু হয়েছে, অশান্তি লাগা শুরু হয়েছে। এবার আপনি অনুভব করতে থাকবেন সেই শান্তিটাকে, বুঝার চেষ্টা করবেন আমি তো কিছু করি নাই, তাহলে শান্তিটা আসছে কোন জায়গা থেকে? আরে অজু তো বানায় নাই, যে অজু না করে যদি সিজদায় এত মজা হয়, জিকির ছাড়া যদি সিজদায় এত মজা হয়, না জানি অজুওয়ালা সিজদা কেমন হবে, জিকিরওয়ালা সিজদা কেমন হবে, প্রেমওয়ালা সিজদা কেমন হবে। আমি তো সিজদায় গিয়েছি নিজের স্বার্থে, যদি কোনোদিন মৌলার প্রেম নিয়ে যেতে পারি সেই দিন শান্তিটা কেমন হবে। সেই জন্য তখন বুঝতে পারবেন ইমাম হোসাইন কিভাবে কেবং কেন সিজদা অবস্থায় শাহাদত বরণ করেছেন। আল্লাহ বলে, ও বান্দা ভাবো তো, আগামীকাল যদি কেয়ামত, আগামীকালই কেয়ামত, তো আজ তুমি কি পাঠিয়েছ দেখো না, দেখো। আল্লাহ তাআলা বলে, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখছি। বিআন্নাল্লাহ ইয়ারা, আমি সারাক্ষণ দেখে থাকি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি মাওলা কেন সিজদা পেলাম না? বলেন না বাপ, যুবক এই ছেলেরা বল না বাপ। আচ্ছারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহর সাথে এত রাগ কেন করলো? মনিবের সাথে এত নারাজ কেন হলা? আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না। হ্যাঁ, মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই? হ্যাঁ, বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই? বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে, মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই? আহ হায় হায়।